আমরা প্রত্যেকে আমাদের মধ্যে রেগে যাওয়ার স্বভাব আছে এটা খুবই স্বাভাবিক এটা হচ্ছে হিউম্যান ইনস্টিং বলা হয় মানে বাই বর্ন আমরা রেগে যাওয়ার যে টেন্ডেন্সিগুলো ব্রেনের মধ্যে বহন করি তাহলে যেই সিচুয়েশনে আমার রাগ উঠবে তখন যদি আমি রাগটা প্রদর্শন করি সেটা কি স্বাভাবিক না না সেটা স্বাভাবিক না রাগ আপনার মধ্যে আছে এবং রাগের বহিঃপ্রকাশটা নেগেটিভ এখন রাগ যদি আমি প্রকাশ করতে না চাই তাহলে আমাকে কি করতে হবে রাগটাকে হজম করতে হবে যদি আমরা রেগে যাই এবং রাগের প্রকাশ করি তাহলে আমাদের কি হয় প্রথমত হচ্ছে আমি রেগে গেলে আমার যে জেনারেল সেন্স কমন সেন্স এই কমন সেন্সটা কিন্তু ব্রেনের মধ্যে চাপা পড়ে যায় তখন আমি রাগের বশবর্তী হয়ে আমি যেকোনো একটা কথা কারো সাথে বলে ফেলে যেটা আসলে পরবর্তীতে আমি রিগ্রেট করি যে না আসলে আমার এভাবে বলাটা ঠিক হয়নি এবং এটা আমরা ডে টু ডে প্রতিদিনই আমরা ফেস করছি প্রত্যেকেই ধরুন এমন কিছু ব্যক্তি আছে যাদের সাথে যদি আপনি রেগে যান তাহলে ওরকম ফেস না কন্ডাক্টর অথবা হেল্পারের সাথে আপনি রেগে রেগে গেলেন আপনি সবজিওয়ালার সাথে রেগে গেলেন হয়তোবা এই সাময়িক কালের জন্য আপনি হয়তোবা রেগে রেগে গিয়েছেন যেটা হয়তোবা খুবই জেনারেল ছিল নর্মাল ছিল এটা খুবই সিভিয়ার লেভেলে যায় নাই আপনি হয়তোবা কোনো প্রকারের ক্ষতির সম্মুখীন হন হন নাই বাট আপনি এই সেম রাগটা আপনি যদি আপনার ঘরে দেখান ধরুন আপনার আব্বু আপনার আম্মু আছে আপনার ওয়াইফ আছে তাদের সাথে যদি আপনি এই রাগগুলো শো করেন ফ্রিকুয়েন্টলি আলটিমেটলি কিন্তু আপনার ফ্যামিলির শান্তি নষ্ট হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে এমন ব্যক্তি যার সাথে ধরেন আপনার রেগে যাওয়ার কথা এমন একটা ঘটনা ঘটেছে অথবা এমন একটা কথা আপনাকে বলেছে যে আপনার রাগ করা উচিত এবং এই বাবা মা এবং স্ত্রী হচ্ছে ইভেন সন্তান ওরা হচ্ছে এমন পার্সোনালিটি অথবা আপনার খুবই ক্লোজ আত্মীয় ধরেন আপনার ভাই আপনার বোন আপনার খুব কাছের কেউ যাদের সাথে রাগ করলে আপনি লিগাল ওয়েতেও যদি আপনি রাগ করেন লিগাল ওয়েতে বলতে 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 আপনি করলেন যে না এটা তখন রেগে যাওয়া উচিত ছিল সেটাতেও আপনি লুজার হবেন তার মানে এই ব্যক্তিগুলোর সাথে কোন ভাবেই কোনো প্রকারেই রেগে যে কোনো কথা বলা যাবে না যদি আপনার সার্টেন কোনো আপনার রাগ ওঠে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হাদিসের মধ্যে দেয়া আছে কোয়াইট ক্লিয়ারলি রাসুল্লাহ সাল্লামকে একজন লোক উপদেশ চাইলেন রাসূলের কাছে উপদেশ চাইলেন যে আমাকে কিছু উপদেশ দেন রাসুল বললেন যে তুমি রাগ করো না সেকেন্ড টাইম বললেন যে আবার অন্য কোনো উপদেশ উনি বললেন যে বললেন যে রাগ করো না আবার রাগ করো না থ্রি যে তুমি রাগ করো না ইভেন হাদিসে এমনও আসছে যে তোমার যদি দাঁড়া থাকা অবস্থায় তোমার যদি শরীরে রাগ চলে আসে ইউ সিট ডাউন বসে থাকা অবস্থায় যদি রাগ না যায় তারপরেও ইউ লে ডাউন তুমি শুয়ে যাও তার মানে এটা এত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি আপনার রাগটা প্রদর্শন করবেন না রাগটাকে হজম করবেন অ্যাজ আই ওয়াজ টকিং যে আসলে কিভাবে এটা করা যাবে সেটা করার অনেক ওয়ে বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা দিয়েছেন যে আসলে কিভাবে আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করবেন ফার্স্ট হচ্ছে যে যখনই আপনার রাগটা উঠলো ইনস্ট্যান্ট আপনি তখন চুপ হয়ে যাবেন এবং একটা সার্টেন টাইম যিনি যার সাথে আপনি রাগ করছেন সেই ধরনের আপনাকে অনেক কটু কথা বলছে বা এসে আপনি জাস্ট চুপচাপ থাকেন এবং শুনেন এবং আপনি আপনার ব্রেনকে ইনস্ট্রাকশন দেন অ্যাটলিস্ট ফর থার্টি সেকেন্ডস ব্রেনকে ইনস্ট্রাকশন দেন যে রাগা যাবে না ঠিক আছে আমি যা বলবো আমি রিপিট জবাব দিব তাকে বাট না রেগে দেব এই ফর্মুলাটা যদি আপনি ফলো ফলো করতে পারেন যে রাগ হজম বা ডাইজেস্টের প্র্যাকটিস যে ইনস্ট্যান্ট আপনি এমন কোনো কথা তাদেরকে বলবেন না কারণ তারা এমন ব্যক্তিত্ব আপনি যদি তাকে এমন একটা কথা বলেন যেটা সারা জীবনের জন্য তার ব্রেনে কিন্তু থেকে যাবে পরবর্তীতে আপনি রিগ্রেট করবেন এবং আপনি চিন্তা করবেন যে ও তো আমার খুবই ক্লোজ আত্মীয় অথবা ও তো আমার আব্বু উনি তো আমার আব্বু উনি তো আমার আম্মু আমার স্ত্রী তাদেরকে তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই তার মানে আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দেম তো তাহলে আলটিমেটলি আপনাকে কিন্তু মানে ক্ষমার সম্মুখীন যে আসলে আমার ভুল হয়েছে এইভাবে রিয়াক্ট করাটা ঠিক হয় নাই ওটার চেয়ে ভালো না যে আপনি রাগ হওয়ার আগেই মানে রাগটা প্রকাশের আগেই আপনি রাগটাকে হজম করে ফেললেন এবং খুবই ঠান্ডা মাথায় তাদেরকে জবাবগুলো দিলেন এমন জবাব আপনি দিলেন না যে তারা কষ্ট পাবে অথবা এমন জবাব যেটা তাদেরকে দেয়া যায় না যদি আপনি এটা ফলো করেন তাহলে আপনার ফ্যামিলি লাইফে ইউ উইল বি যার যে রাগ শো করে না আলটিমেটলি যে মানুষকে কটু রাগ কটু কথা কিন্তু রাগেরই একটা ফল আমরা যখন কাউকে কটু কথা বলি তার মানে এটা আমার ভিতরে যখন রাগ আসছে আমি কিন্তু তখনই বলি তো যদি আপনি না রেগে যান রাগকে হজম করতে শেখেন আপনার মুখ দিয়ে কিন্তু কোনো কটু কথা নর্মালি ফ্যামিলি মেম্বারদের সাথে বের হবে না অ্যাট দ্য সেম টাইম আপনার জব ইভেন বাইরের ক্ষেত্রেও সেম না রেগে আপনি রাগ উঠলে ইউ থার্টি সেকেন্ডস ট্রাই টু ইউনো বি সাইলেন্ট আপনি নিজেকে টোটালি কোনো প্রকার শব্দ করেন না আপনি জাস্ট শোনেন যে ওই লোকটা আসলে আপনাকে কি বলছে চুপচাপ আপনি থার্টি সেকেন্ড সহ্য করার পরে এই থার্টি সেকেন্ডে আপনার কাজ হচ্ছে নিজেকে ফ্রি রাখবেন না আবার এই থার্টি সেকেন্ডসে আপনি নিজেকে প্রতি মুহূর্তেই বলবেন যে রাগ করা যাবে না রাগ করা যাবে না আই উইল আনসার বাট নো উইদাউট বিং অ্যাংগ্রি না হয়ে আপনি কি করলেন আপনি পরবর্তীতে সুন্দর করে বুঝিয়ে জবাবটা দিলেন যদি এই কাজটা আপনি করতে পারেন তাহলে জীবনের অনেক ক্ষেত্রে ইউ উইল বি সেট অনেক ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না সো আমরা যদি ইসলামের এই প্র্যাকটিসটা রসুলের এই নির্দেশটা আমরা যদি ফলো করি তাহলে শয়তান আমাদেরকে নানা প্রকার ক্ষতির সম্মুখীন হওয়া থেকে শয়তান আমাদেরকে ক্ষতি করতে চাই ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মোমেন্ট তাহলে আমি ওই ক্ষতি থেকে সেভ হতে পারবো যদি আমি জাস্ট এই রাগটাকে কন্ট্রোল করা শিখি আসুন আমরা সবাই আজকে থেকে এই প্র্যাকটিসটা শুরু করে দিই উইথ এভরি সকলের সাথে ইভেন ইন ইয়োর হাউস ইউর হোম অ্যাট দা সেম টাইম আউটসাইড সবার সাথে আমরা রাগটা নিয়ন্ত্রণ করা শিখব সবার মধ্যে আসবে রাগ বাট কেউ কন্ট্রোল করে কেউ কন্ট্রোল করে না আমি কন্ট্রোল করব থ্যাংক ইউ